এই ব্যক্তি একটা ম্যাগাজিনে কাজ করত। কাজের জন্য সে একটা নতুন শহরে যায় এবং সেখানে গিয়ে একটা নতুন ভাড়া বাড়িতে উঠে। বাড়ির মালিকের একজন কন্যা সন্তান ছিল। লেখকের সঙ্গে তার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু লেখক তার ক্যারিয়ার আরও ভালো করার জন্য বাড়ির মালিকের মেয়েকে ধোঁকা দেয়। এরপর সেই মেয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য কী করে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমা শুরুতে আমরা নিক নামের একটা ছেলেকে দেখতে পাই। নিক একটা ম্যাগাজিনে আর্টিকেল লেখার কাজ করত, এজন্য সে একটা শান্ত পরিবেশে বাড়ি ভাড়া নেয় যাতে সে এখানে মনোযোগ সহকারে তার আর্টিকেলগুলো লিখতে পারে। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে শিফট করে। এদিকে আমরা ইজাবেলা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে লুকিয়ে লুকিয়ে নিককে দেখছিল। আসলে ইজাবেলার বাড়িতে নিক থাকার জন্য এসেছে। তারপর সেখানে ইজাবেলার বন্ধু এনা আসে। ইজাবেলা নিককে নিকের রুমে পাঠায় নিক কেমন মানুষ সেটা দেখার জন্য। এনা যখন নিকের সঙ্গে কথা বলে তখন তার নিককে অনেক ভালো মানুষ মনে হয়, তাই সে ইজাবেলাকে বলে নিক খুব ভালো মানুষ। এটা শুনে ইজাবেলা অনেক খুশি হয়ে যায়। এদিকে নিকের বস নিককে একটা আর্টিকেল লেখার দায়িত্ব দেয় আর নিককে সাহায্য করার জন্য দায়িত্ব দেয় এমি নামের একটা মেয়েকে, আর এমি ছিল নিকের গার্লফ্রেন্ড। এদিকে নিক যখন বাড়ির সামনে গাড়ি পরিষ্কার করছিল তখন তার সঙ্গে ইজাবেলার পরিচয় হয়, আর তখন নিক জানতে পারে ইজাবেলার বয়স মাত্র 14 বছর ছিল। তারপর সেদিন রাতে নিক যখন আর্টিকেল লিখছিল তখন ইজাবেলা তার রুমে চলে আসে। আসলে ইজাবেলা জানতে চায় নিক কী নিয়ে কাজ করে। এখানে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু ইজাবেলা ছিল একটু অন্য রকমের মেয়ে। পরের দিন সকালে ইজাবেলা আরেকবারও নিকের রুমে আসে। নিক তখন বাথরুমে ছিল। সে যখন বাইরে আসে তখন ইজাবেলা তাকে একটা গিফট দেয় আর বলে আজকে রাতে আমাদের বাড়িতে পার্টি আছে, তুমি প্লিজ আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে নিক যে আর্টিকেলটা লিখছিল সেটা তার বসের অনেক পছন্দ হয়, এজন্য তার বস তার অনেক প্রশংসাও করে। সেদিন রাতে নিক যখন ইজাবেলার বাড়িতে পার্টিতে আসে তখন তার সঙ্গে ইজাবেলার বাবার পরিচয় হয়। ইজাবেলা খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল, এটা দেখে নিকের খুব ভালো লাগে। নিক আর ইজাবেলার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তখন ইজাবেলা নিককে বলে আমার এই পার্টিতে একদমই ভালো লাগছে না, প্লিজ আমাকে বাইরে কোথাও নিয়ে যাও। তাই নিক তাকে নিয়ে বাইরে ঘুরতে চলে আসে আর তারা দুজনে একা একা সময় কাটাচ্ছিল। তখন ইজাবেলা নিককে কিস করার জন্য অফার করে, কিন্তু নিক ইজাবেলাকে আটকে দেয় আর বলে তুমি আমার থেকে বয়সে অনেক ছোট হবে। আসলে নিকের বয়স ছিল 18 বছর আর ইজাবেলার বয়স ছিল মাত্র 14 বছর, তাই নিক এসব করতে রাজি হয় না। পরের দিন এমি নিকের সঙ্গে দেখা করার জন্য আসে। এমি ছিল নিকের গার্লফ্রেন্ড, তাই ইজাবেলা যখন নিক আর এমিকে একসঙ্গে দেখে তখন তার অনেক খারাপ লাগে, কারণ সে নিককে ভালোবেসে ফেলেছিল। এদিকে এমি ইজাবেলার সঙ্গে কথা বলে বুঝতে পারে সে নিককে পছন্দ করে। এমি যখন এই কথা নিককে বলে তখন নিক বলে ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি এসব কিছু নিয়ে চিন্তা করো না। পরের দিন নিক তার একটা ছবি খুঁজে পাচ্ছিল না। সে ছবিটা গতকাল একটা টেবিলের উপরে রেখেছিল, কিন্তু এখন সেটা আর নেই। তাই নিক ভাবে ইজাবেলা হয়তো সেটা নিয়ে গিয়েছে। তাই সে যখন ইজাবেলাকে জিজ্ঞেস করার জন্য তাদের বাড়িতে যায় সে বাড়িতে কাউকে দেখতে পায় না। সে ইজাবেলার রুমে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো পোকামাকড় রয়েছে। আসলে ইজাবেলা পোকামাকড়দের উপরে গবেষণা করে। ঠিক তখনই সে দেখে ইজাবেলা বাথরুম থেকে এই রুমের দিকে আসছে। তাই সে কী করবে বুঝতে না পেরে ইজাবেলার আলমারির ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু এই ব্যাপারটা ইজাবেলা দেখে ফেলে। ইজাবেলা এখান থেকে যাওয়ার পর নিক যখন বাড়ি থেকে বের হচ্ছিল ঠিক তখনই ইজাবেলার বাবা সেখানে চলে আসে। এদিকে ইজাবেলার বাবাকে দেখে নিক বলে আমি ইজাবেলাকে একটা বই ফেরত দিতে এসেছিলাম। তারপর ইজাবেলার বাবা তাকে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে নিক কি তোমাকে এখানে বই ফেরত দিতে এসেছিল। তখন ইজাবেলা বুঝতে পারে যে নিক মিথ্যা কথা বলেছে, তবুও সে তার বাবাকে হ্যাঁ বলে। ইজাবেলা মিথ্যা কথা বলে এবং নিককে তার বাবার হাত থেকে বাঁচিয়ে নেয়। এটাতে নিক বুঝতে পারে যে ইজাবেলা তাকে কতটা ভালোবাসে। নিক বাইরে এসে চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো ইজাবেলা এবং তার মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। তাই সে ইজাবেলার কাছে গিয়ে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না, কারণ তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। কিন্তু ইজাবেলা তার একটা কথাও শুনছিল না। এটা দেখে নিক ওখান থেকে চলে আসে, কিন্তু নিকের কথাগুলি ইজাবেলার কাছে খুব খারাপ লাগে। তাই সে বদলা নেওয়ার জন্য নিকের নতুন গাড়িকে ক্রাশ করে দেয়। নিক এসব দেখে বুঝতে পারে যে এটা ইজাবেলার কাজ, তাই সে ইজাবেলার বাবা মাকে এই কথা বলার জন্য যায়। কিন্তু ইজাবেলা কোনো কিছু স্বীকার করে না যে সে এইসব কিছু করেছে। তারপর সেদিন রাতে নিক এবং এমি দুজনে খুব সুন্দর একটা মুহূর্ত কাটায়, কিন্তু এসব দেখে ইজাবেলার খুব কষ্ট হয়। তাই সে চুপচাপ নিকের রুমে চলে আসে আর সেখানে এসে সে দেখে নিক আর এমি একসঙ্গে শুয়ে রয়েছে, যেটা দেখে সে খুব রেগে যায়। তারপরের দিন এমি যখন কাজ করছিল তখন ইজাবেলা গিয়ে বাইরের থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর কিছু মৌমাছি নিয়ে জানালা দিয়ে এমির রুমে ঢুকিয়ে দেয়, যার ফলে সমস্ত মৌমাছি এমিকে কামড়াতে শুরু করে। এমি কোনোভাবে রুম থেকে বের হতে পারছিল না, কারণ ইজাবেলা রুমটি বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল আর শেষমেশ সে ওখান থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কয়েক ঘন্টা পর নিক যখন জানতে পারে এমি হাসপাতালে ভর্তি রয়েছে, তখনই ইজাবেলা এসে নিককে বলে আজকে আমার ঘোড়ার দৌড়ের কম্পিটিশন রয়েছে, প্লিজ তুমি ওখানে এসো। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু নিক সেই কম্পিটিশন দেখার জন্য যায় না। এরপর ইজাবেলা নিককে সেখানে খুঁজতে থাকে, কিন্তু সে নিককে সেখানে দেখতে না পেয়ে অনেক রেগে যায়। এদিকে নিক যখন তার অফিসের মিটিংয়ে ছিল তখন ইজাবেলা এসে নিককে একটা চড় মেরে বলে তুমি আসোনি কেন।
এই ব্যাপারটাতে নিক অনেক রেগে যায়, তাই সে ইজাবেলাকে অনেক অপমান করে। এদিকে কয়েক ঘন্টা পর নিক যখন তার বাড়ি ফিরে আসে তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ ইজাবেলা পুলিশকে বলেছিল নিক তাকে রেপ করার চেষ্টা করছিল। কিন্তু নিক পুলিশকে বারবার বলে আমি এসব কোনো কিছুই করিনি, কিন্তু তার কথা কেউ শুনছিল না। তখন ইজাবেলা নিকের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বুঝিয়ে দেয় যে সে জিতে গিয়েছে। এদিকে সবাই ভাবছিল যে ইজাবেলা যা বলছে তা সবকিছু সত্য, কারণ ইজাবেলার বয়স ছিল মাত্র 14 বছর, তাই সে এত বড় মিথ্যা কথা বলতে পারবে না। নিক এখানে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল, কিন্তু নিকের বস জানত নিক খুব ভালো একটা ছেলে, সে এইরকম খারাপ কাজ কোনোভাবে করতেই পারে না, তাই সে নিককে জেল থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর নিক ঠিক করে সে আর ওই বাড়িতে থাকবে না, তাই সে তার সমস্ত জিনিসপত্র বাইরে বের করছিল। তখনই ইজাবেলার ফ্রেন্ড এনা এসে নিককে বলে ইজাবেলা একটা পাগল মেয়ে, সে বলে তোমার আগে ইজাবেলা আরও একটি ছেলেকে ভালোবাসত এবং সেও তোমার মতো তার ভালোবাসা গ্রহণ করেনি, তাই সে বিষ খাইয়ে তাকে মেরে ফেলেছে, আর এই কথা আমি ছাড়া আর কেউ জানে না। তবে ইজাবেলা তার সব কাহিনী কিন্তু তার ডায়েরিতে লিখে রাখত। তুমি যদি তার ডায়েরিটা খুঁজে পাও তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি নির্দোষ। এই বলে এনা ইজাবেলার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর নিক এনার চিৎকার শুনতে পেয়ে ইজাবেলার বাড়িতে যায়। তখন তার বাসায় তার বাবা মা কেউ ছিল না। এরপরে ইজাবেলা নিককে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। কিন্তু নিক তার কথায় পাত্তা না দিয়ে সে এনাকে খুঁজতে শুরু করে, তাই ইজাবেলা রেগে গিয়ে তার উপর হামলা করে। তখন সে দেখে এনাকে বেঁধে রাখা হয়েছে, আর যখন সে তাকে মুক্ত করতে যায় তখনই ইজাবেলা তাকে আক্রমণ করে, আর তখনই সেখানে ইজাবেলার বাবা চলে আসে। আর সেভাবে নিক হয়তো আবারও তার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চলেছে, তাই সে নিককে সেখানেই মারতে শুরু করে। কিন্তু এটা ইজাবেলার একদমই ভালো লাগে না, তাই সে তার বাবাকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। আর এই সুযোগে নিক ইজাবেলাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর কয়েক মাস পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে আমরা ইজাবেলাকে একটা মেন্টাল হসপিটালে দেখতে পাই। এই কয়েক মাস ধরে তার চিকিৎসা করা হয়েছে, আর সে নিককে সরি লেটার লিখছিল। আর অন্যদিকে নিক এবং এমি সুখে শান্তিতে বসবাস করছিল। আর সবশেষে দেখানো হয় ইজাবেলা সেখানকার ডাক্তারের ছবি দেখছে, এর মানে হচ্ছে সে এখন তার ডাক্তারকে ভালোবেসে ফেলেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।